ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আর পৃথিবীর যেখানেই মানুষ অত্যাধিক সম্পদের মালিক হয় তখন মানুষের মধ্যে অনাচার কুয়াচার এগুলো শুরু হয়। গরিব মানুষের মধ্যে এগুলো শুরু হয় না, এগুলো শুরু হয় ধনাঢ্যতার মধ্যে। এই জন্য পৃথিবীতে যুগে যুগে যেখানে মানুষ সম্পদশালী ছিল, যেখানে মানুষ অনেক টাকা পয়সার মালিক ছিল, সেখানে জেনা ব্যভিচার গান বাজনা অশ্লীলতা সমকামিতা এগুলোর প্রসার করত। এক সময় আমাদের দেশের মানুষ খুব গরিব ছিল না, তখন তিন বেলা খাবার জোগাড় করতে মানুষের কষ্ট হয়ে যেত, কিসের গান বাজনা কিসের অন্য অন্য কিছু। এখন যখন মানুষের আস্তে আস্তে অর্থ সম্পদ বেড়ে গেছে, এখন মানুষ নতুন নতুন অনুষ্ঠান বানায়, মানে টাকা খরচ করার রাস্তা খোঁজে যে এত টাকা কি করব, টাকা খরচ করার কিছু পন্থা লাগবে। তখন তারা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী, আকিকা বার্ষিকী, তারপরে খতনা বার্ষিকী, এখন খতনা করেও অনুষ্ঠান করে, করে না বিশাল অনুষ্ঠান। ওই দিন একজন বলে যে ভাই 2 লাখ টাকা খরচ করছি, 4 লাখ টাকা উঠে গেছে। খতনা করাইছে, ছেলের খতনা করায় 2 লাখ টাকা খরচ করে খানা জিয়াফত দিছে, 4 লাখ টাকার জিনিস পাইছে, হাদিয়া পাইছে। তাহলে তো এটা লাভের জিনিস। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাই কেরাম, তাবেইনি কেরাম, সালফে সালেহীন যুগে যুগে কখনো খতনা করাই অনুষ্ঠান করছে, এরকম কোন দলিল প্রমাণ আছে? এটা ইসলামের কোনো বিধান না। অনুষ্ঠান করার বিধান ইসলামে একটাই, সেটা হলো ওয়ালিমা, বিবাহের ওয়ালিমা। তাও করবে ওয়ালিমা ছেলে, মেয়ের বাবা না। আমরা তো ওয়ালিমা তুলে দিছি মেয়ের বাবার উপরে, মেয়ের বাবা গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, ঋণ দিয়ে ওই ওয়ালিমার ব্যবস্থা করে, যেটা জুলুম। এটার ওয়ালিমা করবে কে? ছেলে। এটাই শুধু ইসলামের স্বীকৃত একটা অনুষ্ঠান। আর আকিকা, তাও আকিকাও আমরা এখন বাণিজ্যিক পদ্ধতিতে করে ফেলছি। আকিকা, আকিকা দিবে, আপনি যাবেন সাথে টাকা পয়সা, টাকা নেওয়ার জন্য বাক্সলে বসে পড়ে, বসে না, আকিকার অনুষ্ঠান, সেখানে সবার থেকে হাদিয়া তোহফা টাকা পয়সা। বিবাহের অনুষ্ঠান, টাকা টাকা লেখা শুরু করে, একজন বসে খাতা কলম নিয়ে কে কত দিচ্ছে। তা আপনার বিবাহের অনুষ্ঠানে টাকা দিবে কেন, হাদিয়া তোহফা দিতে হবে কেন? তো এগুলাকে বাণিজ্যিক আকারে আমরা রূপ দিয়ে ফেলছি বর্তমানে। এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে টাকা খরচ করার জন্য মানুষ নতুন নতুন অনুষ্ঠান বানায়। আচ্ছা, আমাদের মুরব্বীরা কোনোদিন 31st night এটা শুনছে? অনেক মুরব্বী আছেন 31st night বলতে গেলে দাঁত ভেঙে যাবে, নাম তো শুনে নাই, শিখাইতে গেলে কষ্ট। এখন দেখেন আজকের যুগে 31st night যত পর্যটন এরিয়া আছে ওইগুলাতে ঠাই নেয় মানুষের, কোনো হোটেল মোটেল কোথাও কোনো খালি নেই, সব ভরপুর। কারণ কি? টাকা, অর্থ, মানে মানুষের হাতে এত টাকা, টাকা খরচ করার জায়গা পায় না। এই খরচ করার জায়গা যখন পায় না, তখনই তাদের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, গান বাজনা বেড়ে যায়, যৌনাচার বেড়ে যায়, এই সমকামিতা বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা হাদিস এই প্রসঙ্গে শুনাই রাখি, সুনানে বাইহাকীর হাদিস, সহি হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান বানা বি বিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানাহুম ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মুশরিকদের দেশে স্থায়ীভাবে বসবাস করে, ঘরবাড়ি বানায়, এবং ওই মুশরিকেরা যখন নববর্ষের অনুষ্ঠান করে, নবান্ন উৎসব করে, বিভিন্ন ধরনের মুশরিকদের যে সকল অনুষ্ঠান উৎসব পার্বণ আছে সেইগুলার সাথে যে মুসলিম তিনি নিজে অংশগ্রহণ করে, ওয়া তাশাব্বাহা বিহিম হাত্তা ইয়ামুতা, মৃত্যু পর্যন্ত এর সাথে জড়িত, তওবা করার সুযোগ পায় নাই, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই মুশরিকদের সাথেই তার হাশর হবে। আল্লাহ রাসূলের স্পষ্ট কথা, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা,
আপনি খ্রিস্টানদের 31st নাইট পালন করতেছেন, আপনার হাশর হবে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। আপনি হিন্দুদের অনুষ্ঠান পালন করেন, আপনার হাশর হবে? আপনি বৌদ্ধদের অনুষ্ঠান পালন করেন, বৌদ্ধদের পার্বণ পূজা পালন করেন, আপনার হাশর হবে তাদের সাথে। ইহুদিদের অনুষ্ঠান পার্বণ পালন করেন, আপনার হাশর হবে ইহুদিদের সাথে। আর সাহাবায়ে কেরামের সুন্নাত, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের কালচার যদি অনুসরণ করেন, হাশর হবে কার সাথে? সাহাবায়ে কেরামের সাথে। আপনারা হাশর কার সাথে চান? আল্লাহ রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে। আল্লাহ পাক আমাদের সকলের হাশর আল্লাহর নবীদের সাথে, সাহাবিদের সাথে, সিদ্দিকিনদের সাথে, সুহাদাদের সাথে, সলেহীনদের সাথে হওয়ার তৌফিক দান করুন। তাহলে পৃথিবীর যেখানেই সম্পদ আসে সেখানেই সকল অনাচার কুয়াচার আসে।